দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ব্রজেশ্বর ও সাগরকে বিদায় দিয়া দেবী চৌধুরানী হায় কোথায় গেল দেবী, কই সে বেশভূষা, ঢাকাই শাড়ি, সোনাদানা, হীরা মুক্তা, পান্না সব কোথায় গেল। দেবী সব ছাড়িয়াছে, সব একেবারে অন্তর্ধান করিয়াছে, দেবী কেবল একখানা গড়া পড়িয়াছে, হাতে কেবল একগাছা কড়া। দেবী নৌকার এক পাশে বজ্রার শুধু তক্তার উপরে একখানা চট পাতিয়া শয়ন করিল, ঘুমাইল কি না জানি না। প্রভাতে বজ্রা বাঞ্ছিত স্থানে আসিয়া লাগিয়াছে দেখিয়া দেবী নদীর জলে নামিয়া স্নান করিল, স্নান করিয়া ভিজা কাপড়েই রহিল। সেই চটের মতো মোটা শাড়ি, কপাল ও বুক গঙ্গা মৃত্তিকায় চর্চিত করিল, রুক্ষ ভিজা চুল এলাইয়া দিল। তখন দেবীর যে সৌন্দর্য বাহির হইল, গতরাত্রির বেশভূষা জাকজমক হীরা মতি চাঁদনি বা রানীগিরিতে তাহা দেখা যায় নাই। কাল দেবীকে রত্নাভরণে রাজরানীর মতো দেখাইতেছিল, আজ গঙ্গা মৃত্তিকার শয্যায় দেবতার মতো দেখাইতেছে। যে সুন্দর সে মাটি ছাড়িয়া হীরা পরে কেন। দেবী এই অনুপম বেশে একজন মাত্র স্ত্রীলোক সমব্বি বেহারে লইয়া তীরে তীরে চলিল, বজ্রায় উঠিল না। এরূপ অনেক দূর গিয়া একটা জঙ্গলে প্রবেশ করিল। আমরা কথায় কথায় জঙ্গলের কথা বলিতেছি, কথায় কথায় ডাকাইতের কথা বলিতেছি, ইহাতে পাঠক মনে করিবেন না আমরা কিছুমাত্র অত্যুক্তি করিতেছি অথবা জঙ্গল বা ডাকাইত ভালোবাসি। যে সময়ের কথা বলিতেছি সে সময়ে সে দেশ জঙ্গলে পরিপূর্ণ, এখনও অনেক স্থানে ভয়ানক জঙ্গল, কতক কতক আমি স্বচক্ষে দেখিয়া আসিয়াছি। আর ডাকাইতের তো কথাই নাই, পাঠকের স্মরণ থাকে যেন যে ভারতবর্ষের ডাকাইত শাসন করিতে মার্কুইস অব হেস্টিংসকে যত বড় যুদ্ধোদ্যম করিতে হইয়াছিল, পাঞ্জাবের লড়াইয়ের পূর্বে আর কখনো তত করিতে হয় নাই। এ সকল অরাজকতার সময় ডাকাতি ক্ষমতাশালী লোকের ব্যবসা ছিল, যাহারা দুর্বল বা গণ্ডমূর্খ তাহারাই ভালো মানুষ হইল, ডাকাতিতে তখন কোনো নিন্দা বা লজ্জা ছিল না। দেবী জঙ্গলের ভিতর প্রবেশ করিবাও অনেক দূর গেল, একটা গাছের তলায় পৌঁছিয়া পরিচারিকাকে বলিল, দিবা তুই এখানে বস, আমি আসিতেছি, এ বনে বাঘ ভাল্লুক বড় অল্প, আসিলেও তোর ভয় নাই, লোক পাহারায় আছে। এই বলিয়া দেবী সেখান হইতে আরও গাঢ়তর জঙ্গল মধ্য প্রবেশ করিল। অতি নিবিড় জঙ্গলের ভিতর একটা সুরঙ্গ পথ পাথরের সিঁড়ি আছে, যেখানে নামিতে হয় সেখানে অন্ধকার, পাথরের ঘর, পূর্বকালে বোধ হয় দেবালয় ছিল। এখানে কাল সহকারে চারিপাশে মাটি পড়িয়া গিয়াছে, কাজেই তাহাতে নামিবার সিঁড়ি গড়িবার প্রয়োজন হইয়াছে। দেবী অন্ধকারে সিঁড়িতে নামিল, সেই ভূগর্ভস্থ মন্দিরে মিটমিট করিয়া একটি প্রদীপ জ্বলিতেছিল, তার আলোতে এক শিবলিঙ্গ দেখা গেল। এক ব্রাহ্মণ সেই শিবলিঙ্গের সম্মুখে বসিয়া তাহার পূজা করিতেছিল। দেবী শিবলিঙ্গকে প্রণাম করিয়া ব্রাহ্মণের কিছু দূরে বসিলেন, দেখিয়া ব্রাহ্মণ পূজা সমর্পণ পূর্বক আচমন করিয়া দেবীর সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইল। ব্রাহ্মণ বলিল, মা কাল রাত্রে তুমি কি করিয়াছ, তুমি কি ডাকাইতি করিয়াছ নাকি। দেবী বলিল, আপনার কি বিশ্বাস হয়। ব্রাহ্মণ বলিল, কি জানি, ব্রাহ্মণ আর কেহই নহে, আমাদের পূর্ব পরিচিত ভবানী ঠাকুর। দেবী বলিল, কি জানি কি ঠাকুর, আপনি কি আমায় জানেন না, 10 বৎসর আজ এ দস্যু দলের সঙ্গে সঙ্গে বেড়াইলাম, লোকে জানে যত ডাকাইতি হয় সব আমিই করি, তদাপি একদিনের জন্য এ কাজ আমা হইতে হয় না, তা আপনি বেশ জানেন, তবু বলিলেন, কি জানি। ভবানী, রাগ করো কেন, আমরা যে অভিপ্রায় ডাকাইতি করি তা মন্দ কাজ বলিয়া আমরা জানি না,
তাহা হইলে একদিনের তরেও ওই কাজ করিতাম না। তুমিও এ কাজ মন্দ মনে করো না বোধ হয়, কেননা তাহা হইলে এ 10 বছর দেবি। সে বিষয়ে আমার মত ফিরিয়াছে, আমি আপনার কথা এতদিন ভুলিয়াছিলাম, আর ভুলিব না। পরদ্রব্য কাড়িয়া লওয়া মন্দ কাজ নয়, তো মহাপাতক কি, আপনাদের সঙ্গে আর কোনো সম্বন্ধই রাখিব না। ভবানী, সে কি, যা এতদিন বুঝাইয়া দিয়াছি তাই কি আবার তোমায় বুঝাইতে হইবে? যদি আমি এ সকল ডাকাইতির ধনের 1 কপর্দ গ্রহণ করিতাম তবে মহাপাতক বটে, কিন্তু তুমি তো জানো যে কেবল পরকে দিবার জন্য ডাকাইতি করি। যে ধার্মিক, যে সৎপথে থাকিয়া ধন উপার্জন করে, তাহার ধনহানি হইলে ভরণ পোষণের কষ্ট হইবে। রঙ্গরাজ কি আমি কখনো তাহাদের 1 পয়সাও লই নাই? যে জুয়াচোর দাগাবাজ পরের ধান কাড়িয়া বা ফাঁকে দিয়া লইয়াছে, আমরা তাহাদের উপর ডাকাইতি করি, করিয়া 1 পয়সাও লই না। যাহার ধন বঞ্চকেরা লইয়াছিল তাহাকেই ডাকিয়া দিই। এ সকল কি তুমি জানো না? দেশ অরাজক, দেশে রাজশাসন নাই, দুষ্টের দমন নাই, যে যার পায়ে কাড়িয়া খায়। আমরা তাই তোমায় রানী করিয়া রাজশাসন চালাইতেছি, তোমার নামে আমরা দুষ্টের দমন করি, শিষ্টের পালন করি, এ কি অধর্ম? দেবী, রাজা রানী যাকে করিবেন সেই হইতে পারিবে, আমাকে অব্যাহতি দিন, আমার এ রানীগিরিতে আর চিত্ত নাই। ভবানী, আর কাহাকেও এ রাজ্য সাজে না, আর কাহারও অতুল ঐশ্বর্য নাই, তোমার ধন দানে সকলেই তোমার বশ। দেবী, আমার যে ধন আছে সকলেই আমি আপনাকে দিতেছি, আমি ওই টাকা যেরূপে খরচ করিতাম আপনিও সেই রূপে খরচ করিবেন, আমি কাশে গিয়া বাস করিব, মানুষ করিয়াছি। কেবল তোমার ধনেই কি সকল তোমার বশ? তুমি রূপে যথার্থ রাজরানী, গুণে যথার্থ রাজরানী, অনেকে তোমার সাক্ষাৎ ভগবতী বলিয়া জানে, কেননা তুমি সন্ন্যাসিনী, মার মতো পরের মঙ্গল কামনা করো, অকাতরে ধন দান করো, আবার ভগবতীর মতো রূপবতী, তাই আমরা তোমার নামে এ রাজ্য শাসন করি, নহিলে আমাদের কে মানিত? দেবী, তাই লোকে আমাকে ডাকাইতনি বলিয়া জানে, এ অখ্যাতি মরিলেও যাবে না। ভবানী, অখ্যাতি কি, এ বরেন্দ্রভূমে আজিকালি কে এমন আছে যে এ নামে লজ্জিত? কিন্তু সে কথা যাক, ধর্মাচরণে সুখ্যাতি অখ্যাতি খুঁজিবার দরকার কি? খ্যাতির কামনা করিলেই কর্ম, আর নিষ্কাম হইল কোথায়? তুমি যদি অখ্যাতির ভয় করো তবে তুমি আপনার খুঁজিলে, পরের ভাবিলে না, আত্মবিসর্জন হইল কই? দেবী, আপনাকে আমি তর্কে আটিয়া উঠিতে পারিব না, আপনি মহোপাধ্যায়, আমার স্ত্রী বুদ্ধিতে যাহা আসিতেছে তাহি বলিতেছি। আমি এ রানীগিরি হইতে অবসর লইতে চাই, আমার এ আর ভালো লাগে না। ভবানী, যদি ভালো না লাগে তবে কালি রঙ্গরাজকে ডাকাইতি করিতে পাঠাইছিলে কেন? কথা যে আমার অবিদিত নাই তাহা বলা বেশিরভাগ। দেবী, কথা যদি অবিদিত নাই তবে অবশ্য এটাও জানেন যে কাল রঙ্গরাজ ডাকাইতি করে নাই, ডাকাইতির ভান করিয়াছিল মাত্র। ভবানী, কেন তা আমি জানি না, তাই জিজ্ঞাসা করিতেছি। দেবী, একটা লোককে ধরিয়া আনিবার জন্য। ভবানী, লোকটা কে? দেবীর মুখে নামটা একটু বাধো বাধো করিল, কিন্তু নাম না করিলেও নয়, ভবানীর সঙ্গে প্রতারণা চলিবে না, অতএব অজ্ঞতা দেবী বলিল, তার নাম ব্রজেশ্বর রায়। ভবানী, আমি তাকে বিলক্ষণ চিনি, তাকে তোমার কি প্রয়োজন? দেবী, কিছু দিবার প্রয়োজন ছিল, তার বাপ ইজারাদারের হাতে কয়েদ যান, কিছু দিয়া ব্রাহ্মণের জাতি রক্ষা করিয়াছি। ভবানী, ভালো করো নাই, হরবল্লভ রায় অতি পাষণ্ড, খামাকা আপনার বেআইনের জাতি মারিয়াছিল, তার জাতি যাওয়াই ভালো ছিল। দেবী শিহরিল, বলিল, সে কীরকম? ভবানী, তার একটা পুত্রবধূর কেহ ছিল না, কেবল বিধবা মা ছিল, হরবল্লভ সেই গরিবের বাগদি অপমান দিয়া বউটাকে বাড়ি হইতে তাড়াইয়া দিল, দুঃখে বউটার মা মরিয়া গেল। দেবী, আর বউটা? ভবানী, শুনিয়াছি খাইতে না পারিয়া মরিয়া গিয়াছে। দেবী, আমাদের সেসব কথায় কাজ কি,
আমরা পরহিত ব্রত নিয়েছি, যার দুঃখ দেখিব তারই দুঃখ মোচন করিব। ভবানী, ক্ষতি নাই, কিন্তু সম্প্রতি অনেকগুলি লোক দরিদ্রগ্রস্ত ইজারাদারের দৌরাত্মে সর্বস্ব গিয়াছে। এখন কিছু কিছু পাইলেই তাহারা আহার করিয়া গায়ে বল পায়, গায়ে বল পাইলেই তাহারা লাঠিবাজি করিয়া আপন আপন সত্ত্ব উদ্ধার করিতে পারে। শীঘ্র একদিন দরবার করিয়া তাহাদিগকে রক্ষা কর দেবী, তবে প্রচার করুন যে এইখানেই আগামী সোমবার দরবার হইবে। ভবানী, না, এখানে আর তোমার থাকা হইবে না, ইংরেজ সন্ধান পাইয়াছে, তুমি এখন এই প্রদেশে আছো, এবার 500 সিপাহী লইয়া তোমার সন্ধানে আসিতেছে, অতএব এখানে দরবার হইবে না, বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে প্রচার করিয়াছি, সোমবার দিন অবধারিত করিয়াছি। সে জঙ্গলে সিপাহী যাইতে সাহস করিবে না, করিলে মারা পড়িবে, ইচ্ছা মতো টাকা সঙ্গে লইয়া আজই বৈকুণ্ঠপুরের জঙ্গলে যাত্রা কর। দেবী, এবার চলিলাম, কিন্তু আর আমি এ কাজ করিব কি না সন্দেহ, ইহাতে আর আমার মন নাই। এই বলিয়া দেবী উঠিল, আবার জঙ্গল ভাঙিয়া বজরায় গিয়া উঠিল। বজরায় উঠিয়া রঙ্গরাজকে ডাকিয়া চুপি চুপি এই উপদেশ দিল, আগামী সোমবার বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে, এই দণ্ডে বজরা খোলো, সেইখানেই চলো, বরকন দাস দিগের সংবাদ নাও, দেবীগড় হইয়া যাও, টাকা লইয়া যাইতে হইবে, সঙ্গে অধিক টাকা নাই। তখন মুহূর্ত মধ্য বজরার মাস্তুলের উপর তিন চারিখানা ছোট বড় সাদা পাল বাতাসে ফুলিতে লাগিল। ছিপখানা বজরার সামনে আসিয়া বজরার সঙ্গে বাঁধা হইল। তাহাতে 60 জোয়ান বোটে লইয়া বসিয়া রানীজি কি জয় বলিয়া বাহিতে আরম্ভ করিল। সেই জাহাজের মতো বজরা তখন তীর বেগে ছুটিল। এদিকে দেখা গেল বহু সংখ্যক পথিক বা হাটুরিয়া লোকের মতো লোক নদী তীরে জঙ্গলের ভিতর দিয়া বজরার সঙ্গে দৌড়িয়া যাইতেছে। তাহাদের হাতে কেবল এক এক লাঠি মাত্র, কিন্তু বজরার ভিতর বিস্তর ঢাল সড়কি বন্দুক আছে। ইহারা দেবীর বরকন্দাজ সৈন্য, সব ঠিক দেখিয়া দেবী সহস্তে আপনার সাকন্য বাকের জন্য হাড়িশালায় গেল। হায় দেবী, তোমার এ কিরূপ সন্ন্যাস,